কোজাগুলি লক্ষ্য বুঝায় কোন কোন কাজ একদম করবেন না বা কিভাবে কীভাবে করবেন আমি আগের দিন বললাম কি কি যোগাযানি করবেন সেখানেও কিছুটা বলেছে কী কী করবেন না আজকে আরও ডিটেলে বলে দিই মানে কোনগুলোকে আপনি একটু অ্যাভয়েড করতে পারলে পুজোটা অনেক বেশি সুদৃঢ় বা অনেক বেশি ভালো হবে যেটা আপনাদের মঙ্গলার্থে কোনোভাবেই সাদা ফুল দিয়ে মাকে পুজো দেবেন না সাদা রঙ ছাড়া লাল হলুদ গোলাপি রঙের ফুল ব্যবহার করবেন এই লক্ষ্মী অবশ্য অবশ্যই সুখ সমৃদ্ধির দেবী হচ্ছে শ্রী লক্ষ্মী শ্রী বিষ্ণু স্ত্রী ঘরে বেঁধে রাখতে কোজই পূর্ণিমা তিথিতে বন্দনা করে আমাদের এই বঙ্গবাসী সারাদেশে দীপাবলির দিনও লক্ষ্মী পুজো প্রচলিত আছে কোথাও ঘটে কোথাও পটে কোথাও মূর্তি এনে পুজো করা হয় তবে পুজো যেভাবে হোক না কেন লক্ষ্মী পুজো কিন্তু এই ভুলগুলো কোনো করা চলবে না লক্ষ্মী দেবীকে কোনোভাবেই সাদা রঙের ফুল দিয়ে পুজো দেবেন না সাদা রঙের ফুল ছাড়া অবশ্যই হলুদ রং গোলাপি রঙ ফুল ব্যবহার করা যাবে অবশ্যই এদিন মাকে পদ্ম ফুল অবশ্যই দেবেন মনে করে শ্রীলক্ষ্মীর পুজনে অসন্তুষ্ট হয় যদি আপনি তুলসী দিয়ে পুজো দন ভুলো মাকে তুলসী দেবেন না কেন তুলসী শালগ্রাম শিলার সাথে বিবাহ হয়েছিল অর্থাৎ নারায়ণের সাথে তার জন্য তুলসী হচ্ছে সতীন ভুলো কিন্তু তুলসী কোন মতেই লক্ষ্মী পুজোয় ইউজ করবেন না শালগ্রাম শিলা নারায়ণের প্রতিভু যেহেতু শ্রীলক্ষ্মী বিষ্ণুপত্নী তাই এই পুজোয় তুলসী মোটো ব্যবহার করবেন না মা লক্ষ্মীর পুজোয় যেমন সাদা ফুল ব্যবহার করবেন তুমি সাদা বা কালো কোনো কালারও ইউজ করবেন না বা তার বসার জন্য কালো বা সাদা কোনো কাপড় ব্যবহার করবেন না সেখানে গোলাপি রঙ হলুদ রঙ এইসব কালার ইউজ করতে হবে এবং নিজেও সেই কালার ইউজ করবেন সেদিন লক্ষ্মী পুজোয় তোলা চাল থেকে অন্য কাউকে সেদিন চাল দেবে সেদিন সন্ধ্যায় বা সেদিন ঘর থেকে কাউকে কোনো জিনিস দান করবেন না পুজোর পর মন্দির বা ঠাকুর ঘরে দক্ষিণ মুখে প্রসাদ অর্পণ করার কথা বলা হয়েছে পুজোর পর মন্দির বা ঠাকুর ঘরের দক্ষিণ মুখে প্রসাদ অর্পণ করার কথা বলা হয়েছে লক্ষ্মী পুজোর প্রসাদে না বলতেনি অল্প হলেও মুখে তুলবেন ঢাক ঢোল কাশর ঘণ্টা এদিন একদমই আওয়াজ করবেন না কেননা অত্যাধিক শব্দ একদমই শ্রী লক্ষ্মী পছন্দ করে না মা লক্ষ্মী পুজো কাশর ঘন্টা বাজলেও কিন্তু অসন্তুষ্ট হন লক্ষ্মী পুজো করার সময় কোনোভাবেই একদমই কালো পোশাক বা মেরুন কালার ইউজ করবেন না পুজোয় লক্ষ্মী পুজোয় যে বাড়িতে করে সেই গৃহে মা লক্ষ্মীর স্থির থাকেন গিয়ে সুখ সমৃদ্ধি বজায় থাকে এদিন অবশ্যই ধন সম্পত্তির বৃদ্ধি হয় এবং তাকে অবশ্যই ইহতুষ্ট 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 মন্ত্রটা অবশ্যই জপ করবে তাহলে আমাদের লক্ষ্মী যে সচলা তাহলে তাকে আমাদের ঘরে অবশ্যই আটকে রাখতে পারবো আমরা আমি খুব মানে সাধারণ কথা আপনাদের বলি কেন সবাই আমার প্রোগ্রামটা শুনছে সোশ্যাল মিডিয়া গ্রামে গঞ্জে অনেকেই এই বেশি আমি যদি বাড়িয়ে বলি অনেকে বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি একদম গোদা বাংলা কথা আপনার কাছে প্রেজেন্ট করি যাতে আপনার বুঝতে সুবিধা হয় ভালো থাকবেন খুব মেনটেন করে পূজন করুন দেখবেন আপনাদের সুখ সমৃদ্ধি ভরে উঠবে নমস্কার